বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এখানে বিভিন্ন রকম গার্মেন্টস সামগ্রী অ্যাসিড মাছ সহ বিভিন্ন রকম পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে দেশের যে বর্তমান ছাত্র বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল ব্যাংক ব্যাংকিং আওয়ারও বন্ধ ছিল যার কারণে এসিটা ওপেন কম হয়েছে যার কারণে আমদানি একটু কমে গেছে পরিস্থিতিতে ব্যাংক তো বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাব ছিল যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই এর রপ্তানি বাড়ার কারণে আমাদের ডলারের প্রবৃদ্ধি আসবে আশা করি সে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোলি স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে এই বন্দর দিয়ে গত কয়েকদিনে আমদানি গাড়ির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হলেও রপ্তানি কি তো গাড়ির সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে আশা করছি বন্দর দিয়ে আমদানি গাড়ির সংখ্যাও বৃদ্ধি পেয়ে পূর্বের সচল এবং স্বাভাবিক হবে গ্রাহকদের বিশেষ করে আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহ দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নেই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল তো সেক্ষেত্রে গ্রাহকদের পরিষেবাটাও কম দিতে পারছি এখন আবার পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে এখন চালানটা অনেক বাড়ছে কিছু টাকা পয়সা জমা বেশি হচ্ছে দেশের যে বর্তমান ছাত্র বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল ব্যাংক ব্যাংকিং আওয়ারও বন্ধ ছিল যার কারণে এলসিটা ওপেন কম হয়েছে যার কারণে আমদানি একটু কমে গেছে ভারতেও সাথে সাথে একটা আন্দোলন চলতেছে তারাও গাড়ি লোড দিতে পারছে না যার জন্য এমত অবস্থা একটু আন্দোলন মানে মালামাল আমদানি কমে গেছে কিন্তু চলো মান রাজনীতি বৈষম্য রাজনীতি পরিস্থিতিতে ব্যাংক তো বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাব ছিল যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই আর তার পরেও যে ভারত কিছুটা মানে গাড়ির লোড দিতে ব্যাহত হয় সাময়িক এটা বন্ধ হয়েছে কিন্তু এটা আগামী সপ্তাহের থেকে রানিং হয়ে যাবে আর কি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেনাপল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এখানে বিভিন্ন রকম গার্মেন্টস সামগ্রী অ্যাসিড মাছ সহ বিভিন্ন রকম পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে সরকার আসার পরে আমাদের বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে আমাদের রেডিমেড গার্মেন্ট যেগুলো এগুলো রপ্তানি অনেক বেড়েছে যেটা আমাদের রাজস্বর জন্যে অনেক উপকারী এবং এই রপ্তানি বাড়ার কারণে আমাদের ডলারের প্রবৃদ্ধি আসবে আশা করি